মহিলাদের সশক্তিকরণ করা, স্বসহায়ক দলগুলির সাথে জনসম্পর্ক করা, তাদের সুখ দুঃখ সুবিধা অসুবিধাগুলি অনুধাবন করা ভারতীয় জনতা পার্টির কর্তব্য। এরই অঙ্গ হিসেবে দলের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা যে সিদ্ধান্ত নিয়েছেন, ভারতবর্ষে SSG গ্রুপ এবং মহিলাদের দ্বারা পরিচালিত যে NGO গ্রুপগুলি রয়েছে তাদের নিয়ে দেশজুড়ে আয়োজন করা হবে শক্তি বন্দন কর্মসূচির। এক প্রদেশ কর্মশালায় উপস্থিত থেকে বুধবার এমনটাই জানালেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে আগরতলা শহরে শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এদিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দেশের মহিলাদের উন্নয়নের লক্ষ্যে এবং তাদের আয় সুদৃঢ় করার লক্ষ্যে বহু কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাতৃশক্তিকে উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে ত্রিপুরা রাজ্যেও বুধবার আয়োজন করা হয়েছে শক্তি বন্দন কর্মসূচির। আজকে আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যে SHG এবং NGO যারা পরিচালনা করেন তাদের সঙ্গে জনসম্পর্ক করা, তাদের সুখ দুঃখ, তাদের সুবিধা ও অসুবিধাগুলি অনুধাবন করা, এটা আমাদের একটা পার্টির রুটিন ওয়ার্ক। তো তারই অঙ্গ হিসাবে আমাদের কেন্দ্রীয় যোজনা, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এই ভারতবর্ষে যারা SHG এবং NGO মহিলা দ্বারা পরিচালিত, মহিলাদের সশক্তিকরণের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এত কাজগুলি করেছেন এবং তাদেরকে উন্নয়ন লক্ষ্যে, মহিলাদের আয়কে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে ত্রিপুরা রাজ্যেও আমরা এই শক্তি বন্ধন যে আমাদের মাতৃশক্তি যারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটা ওয়ার্কশপের আয়োজন করেছি এবং ঠিক অনুরূপভাবে জেলা স্তরে মণ্ডল স্তরে ওয়ার্কশপ হবে এবং আমরা আগামী দিন এই 2024 লোকসভা নির্বাচনে আমরা চাই দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও 2টি লোকসভা আসন রয়েছে, সেখানেও আমরা আমাদের মোদিজির হাতকে এই 2টি আসনে বিজয়ী করে মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের মাতৃশক্তিদেরকে সংগঠিত করা এবং তাদেরকে নিয়ে যে লোকসভা নির্বাচনের যে কর্মসূচি সেখানে ঝাঁপিয়ে পড়া, এই লক্ষ্যমাত্রা থেকে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে জেলা স্তরে এবং মণ্ডল স্তরীয় শক্তিবন্ধন কর্মশালার আয়োজন করা হবে বলে বুধবার জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।